আজকে 2022 সালের যে মাধ্যমিক অঙ্ক বিষয়ের পরীক্ষা হয়ে গেল সেই প্রশ্নপত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং ছোট প্রশ্নগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো দেখে নাও, প্রথমে তোমাদের এক নম্বর দাগের প্রশ্নের উত্তর হবে কিন্তু বি দাগ, দুই নম্বরের উত্তর হবে সি দাগ, তিন নম্বরের উত্তর হবে ডি দাগ, চার নম্বরের উত্তর হবে ডি দাগ, পাঁচ নম্বরের উত্তর হবে ডি দাগ, ছয় নম্বরের উত্তর হবে কিন্তু এ দাগ। শূন্যস্থান পূরণের অ্যান্সার হবে কিন্তু প্রথমটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, তারপরে হবে অমূলদ, তারপরে আর কিউব, তারপরে সমানুপাতিক, তারপরে সমবৃত্তস্থ এবং সর্বশেষে রয়েছে ঘনক। মানে আমি জাস্ট অ্যান্সারগুলো বলে দিলাম, প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এবং সত্য মিথ্যাতে প্রথমটা মিথ্যে হবে, দ্বিতীয়টা সত্য হবে, তৃতীয়টা সত্য হবে, চতুর্থ এবং পঞ্চম যথাক্রমে মিথ্যা হবে এবং ষষ্ঠটা কিন্তু সত্য হবে। এরপরে দুই নম্বরের প্রশ্নগুলো রয়েছে, যাদের প্রশ্নগুলো প্রয়োজন হবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে পজ করে তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে নিতে পারো। একদম সম্পূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। আজকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমাদের খুবই সহজ হয়েছে, আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আজকে। তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট করে জানিও এই ভিডিওতে যে তোমরা অঙ্কে কে কত পেতে পারো, একটা আইডিয়া তো নিশ্চয়ই হয়ে গিয়েছে পরীক্ষা দিয়ে কে কত পেতে পারো। দেখে নাও তোমরা প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নাও, যাদের যাদের প্রয়োজন হবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে পজ করে তোমরা দেখবে। সম্পূর্ণ প্রশ্নপত্রটি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের সবাইকে শুভকামনা জানাই। কালকে তোমাদের শেষ পরীক্ষা, তো তোমরা অবশ্যই ভালো করে দিবে। তোমাদের সার্বিক সাফল্য কামনা করে ইউথফুল স্টাডি সেন্টার।